মল্লিকের গান এই পর্বে আমি আজকেও মল্লিক ভাইকে অসাধারণ নাশিদ করার চেষ্টা করব। আমার সবচেয়ে প্রিয় একটি নাশিদ, মানুষের যখন মন ভেঙে যায়, হতাশ হয়ে যায়, মানুষ যখন সব ছেড়ে একাকার হয়ে যায়, তখনও ধৈর্য হারা যেন হয়ে না পড়ে সেই বিষয়ের প্রতি আহ্বান রেখে মল্লিক ভাই নাশিদটি মধ্য করেছিলেন। মল্লিক ভাই এই সব নাশিদকে কবুল করুক, তার সব কাছে কবুল করুক, আমি সে নাশিদটি পরিবেশন করছি ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, অন্তরে জুড়ে দাও গো প্রভু, অন্তরে জুড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবনে ভরে দাও আমার, জীবনে ভরে দাও। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবনে ভরে দাও আমার, জীবনে ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় কর দান, বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতরে ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আল্লাহ রাব্বুল আলামিন মল্লিক ভাইয়ের সব কাজগুলোকে, সব নাশিদগুলোকে, সব লেখাগুলোকে, সব সুরগুলোকে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য করে যাওয়া কাজগুলোকে কবুল করুক, তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক সেই দোয়া করি। আপনারাও মল্লিক ভাইয়ের জন্য সেই দোয়া করুন।